হ্যালো গাইস, নমস্কার। আজকে আমি ডিমের কারি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। ডিমটা আমি একটু একটু কেটে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, ডিমে আমি হলুদ নুন একটু মেখে নিয়েছি, ভেজে নেব। ডিমটা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেবো। একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এলাচ, দারচিনি, জিরে। সামান্য কারি পাতা, একটু কারি পাতাও দিয়েছি। হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নুনটাও দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়েই দিয়েছে, আমি এখন টমেটোটা দিয়ে দেবো। ডিমটাও দিয়ে দেবো, সামান্য একটু ভেজে তারপর জল দিয়ে দেবো। এখন সামান্য জল দিয়ে দেবো।
সময় আমি ঢেকে রাখবো 10 মিনিট। ডিমের কারি আমার রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।